নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আঠেরোই ফেব্রুয়ারি চার পাঁচ ফাল্গুন শুক্রবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ পাঁচই পালগুন আঠেরোই ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা তেরো সূর্যাস্ত পাঁচটা তিরিশ শুক্রবার দ্বিতীয় রাত্রি দশটা উনপঞ্চাশ পুরো ফাল্গুনী নক্ষত্র সন্ধ্যা পাঁচটা আঠেরো এবার আসুন দেখে নিন গুহদের কান্ডিশান অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি শুক্রবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেস মেস আজকে ফাঁকা বিশে রাহু রাহু বিশে কৃত্তিকা নক্ষত্রে চন্দ্র সিংহে সিংহে চন্দ্র পুরো ফাল্গুনি নক্ষত্রে কেতু কেতু বৃষ্টিকে বৃষ্টিকে কেতু অবস্থান করছে বিশাখা নক্ষত্রে শুক্র ও মঙ্গল সিং ধনুতে শুক্র ধনুতে পূর্বসারা নক্ষত্রে এবং মঙ্গল ধনুতে পূর্বসারা নক্ষত্রে বুধ ও শনি মকরে বুধ মকরে উত্তসারা নক্ষত্রে এবং শনি শনি মকরে ধনিষ্ঠা নক্ষত্রে রবি ও বৃহস্পতি কুম্ভে রবি কুম্ভে ধনিষ্ঠা নক্ষত্রে এবং বৃহস্পতি বৃহস্পতি কুম্ভে শতবিশা নক্ষত্রে এবার আসুন দেখে নিন বারোটি রাশি পাঁচই ফাল্গুন আঠেরোই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল প্রথমে মেষ রাশি আজকের দিনটি অবশ্যই শুভ একটা কর্মব্যস্ত দিন বলাই চলে আর্থিক দিক দিয়ে আপনি বিরাট লাভবান না হলেও যথেষ্টভাবে আপনার অর্থ আসবে তবে মেষ রাশি যে দিক দিয়ে আপনাকে বিশেষভাবে সাবধানে থাকতেই হবে তা হচ্ছে সন্তান আপনার সন্তান অবশ্যই আপনার সঙ্গে কিছুটা হল খারাপ আচরণ করবে সন্তানজনিত শত্রুতা আপনার মনে যথেষ্ট দুঃখ আনবে মেষ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর আকস্মিক দুর্ঘটনা আপনার মনের মধ্যে কিছুটা চিন্তা আনতে পারে মেষ আজকের দিনে আপনার সত্যরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না কারণ বহু আগে থেকে আজকের দিনের জন্য সত্যনাশ যোগ তৈরি হয়ে আছে আজকের দিনে আপনার জীবনে বিদ্যায় উন্নতি সেভাবে নেই তবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না তাই বিয়ের আলোচনা আপনি আজকের দিনে বিরত থাকবেন রাশির জাতক জাতিকা এরপরে রাশি কর্মক্ষেত্রে শুভ যোগ আর্থিক দিক দিয়ে উন্নতি যোগ তবে বিষ রাশি আপনার সত্যরা বয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়ে বিষ রাশি সাবধান কোনো শত্রু আপনাকে যথেষ্ট চাপে ফেলতে পারে সেদিক দিয়ে বিশ্বরাশি সাবধান আজকের দিনে কোনো উচ্চ ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু শুভ সংবাদ আপনি পেয়েই যাবেন বিশ্বরাশি তবে বিশ্বরাশি যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বিদ্যা বিদ্যা আকস্মিক বাধা এবং সন্তানের কাছ থেকে যথেষ্ট খারাপ আচরণ আপনাকে আজকের দিনে পইতেই হবে বিশ্বরাশি আজকের দিনে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি ভালোভাবে করতেই পারেন বিশ্বরাশি জাতক জাতিকা এরপরে মিথুন রাশি আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা কর্মক্ষেত্রে যথেষ্ট ট্রাবল তবে মিথুন রাশি যেদিক দিয়ে সজাগ থাকতে হবে তা হচ্ছে কোন কোনো শত্রু আপনার বাড়ির মধ্যে নানা ধরনের উৎপাত করছে সে আপনার বাড়ির ভেতরে ক্ষতি করার চেষ্টায় আছে সেদিক দিয়ে মিথুন রাশির সাবধান আজকের দিনে আপনার জীবনে অবশ্যই বিদ্যায় যথেষ্ট উন্নতি আছে সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের সঙ্গে ভালো সম্পর্ক একটা আপনি দেখতেই পাবেন মিথুন রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি উচিত সময় করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা মিথুন রাশি যে দিক দিয়ে সাবধানে থাকতে হবে তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে আপনার উন্নতিতে অনেকের শত্রুতা করবে সেদিক দিয়ে নজর দিন এরপরে কর্কট রাশি শরীরের কষ্ট অবশ্যই চলবে কর্মক্ষেত্রে অবশ্যই আপনাকে বিচার বিবেচনা করে চলতে হবে তবে কর্কট রাশি যেদিক দিয়ে চাপ তা হচ্ছে আপনার সন্তান আপনার সঙ্গে শত্রুতা করবে সন্তানজনিত শত্রুতায় আপনি সন্ধিহান হয়ে উঠতেই পারেন বিষ রাশি এই কর্কট রাশি কর্কট রাশি আরও যেদিক দিয়ে সাবধান তা হচ্ছে কোন কালো বর্ণের অর্থাৎ কৃষ্ণ বর্ণের বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করবে তাই এই ধরনের বন্ধুর সঙ্গ এড়িয়ে চলা উচিত কর্কট রাশি কর্কট রাশি পারিবারিক অশান্তি অবশ্যই রয়েছে যোগ তবে যে দিক দিয়ে সাবধান তা হচ্ছে বিরাট ধরনের আর্থিক ক্ষতি হতেই পারে সেদিক দিয়েও কর্কট রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম তো আসবেই কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না কর্কট রাশিরই জাতক জাতিকা এরপরে সিংহ রাশি শরীর ভালো যাবে না শরীরের সমস্যা আপনাকে ভোগাবে কর্মে উন্নতিযোগ সেভাবে নেই আর্থিক দিক দিয়ে শ্রিবিদ্ধি সেভাবে আসবে না তবে যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে যথেষ্ট সাফল্য আপনি পাবেন আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে বন্ধুরা আপনাকে যথেষ্ট উপকার করবে তবে সিংহ রাশি কোনো শত্রু ভয়ঙ্কর ক্ষতি চেষ্টা করছে এদিক দিয়ে সিংহ রাশি সাবধান এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে আপনার আঘাত যোগ আছে সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম তো আসবে না তবে ফুলেও বিয়ের আলোচনায় আপনি যেতে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে দিক দিয়ে সাবধান তা হচ্ছে সন্তান সন্তানের দুর্ঘটনা যোগ সন্তানের আকস্মিক কোনো স্থানে অবশ্যই অপমানিত হওয়া আপনার নিজের মনের দুশ্চিন্তা আনবে রাশি রাশি এরপরে এরপরে কন্যা আজকের দিনটি কিছুটা হতাশাজনক কর্মক্ষেত্রে একাধিক শুভ যোগাযোগ ঘটল পুরাতন কোনো বন্ধু বা বান্ধবীর দ্বারা প্রতারিত হয়ে আপনি মনে মনে যথেষ্ট দুঃখর মধ্যে ভোগ করতে পারেন কন্যা রাশি তবে যেদিক দিয়ে উদয় হবে তা হচ্ছে সন্তান আপনার সন্তান দীর্ঘদিনের কোনো আশা পূরণ করবে সন্তানের কাছ থেকে আপনি মনের ইচ্ছা পূরণ করতেই পারবেন তবে যেদিক দিয়ে শুভ ফল তা হচ্ছে বিদ্যা বিদ্যায় যথেষ্ট শুভ ফল পাবে তবে যেদিক দিয়ে আরও সাফল্য আপনি আশা করতেই পারেন তা হচ্ছে কোনো বন্ধু আপনার প্রতি উপকারের রাত বাড়িয়ে দেবে কন্যা রাশি এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষয়তি করতে পারবে না আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না এবং তবে বিয়ের আলোচনা আপনি হই হৈ হৈ হই করে করুন কন্যা রাশির জাতক জাতিকা এরপরে তুলারাশি আজকের দিনটা অবশ্যই শুভ শরীরে বল ফিরে পাবেন আর্থিক দিক দিয়ে অবশ্যই তবে কর্মস্থানে একাধিক মানুষের সমালোচনা কর্মস্থানে শত্রুতা আপনাকে যথেষ্ট চাপে ফেলতেই পারে আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে অবশ্যই আপনি শুভ খবর পেতেই পারেন আজকের দিনে আপনার জীবনে কোনো প্রেম কোনো মতেই আসবে না তাই ভুলো বিয়ের আলোচনা করতে যাবেন না কন্যা রাশি জাতক জাতিকা রাশি সন্তানের শত্রুতা আপনাকে মনের মধ্যে দুঃখ আনতেই পারে এছাড়া রাশি কোটাও পড়ে গিয়ে দুর্ঘটনা আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার জীবনে কোনো পুরো দীর্ঘদিনের কোনো আশা অবশ্যই পূরণ হবে রাশি এরপরে বৃশ্চিক রাশি আজকের দিনটি অবশ্যই শুভ কর্মের ক্ষেত্রে আজকের দিনটা শুভ আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা তবে বৃশ্চিক রাশি যে দিক দিয়ে চাপ তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা আপনার শরীর এবং আপনার ভ্রমণ পরিকল্পনা ভ্রমণ পরিকল্পনা আপনি স্থগিত রাখা ভালো কারণ এখন গ্রহ নক্ষত্র অনুকূল নয় ভ্রমণের পক্ষে আজকের দিনে কোনো বন্ধু ভয়ঙ্কর প্রতারণা করবে সেই ছত্রবেশী মুখোশদারি শয়তান সে আপনাকে ডুবিয়ে দেবে তাই কোনো বন্ধুকে বিশ্বাস করা উচিত হবে না রাশি আজকের দিনে আপনার জীবনে নব প্রেমের উদয় হবে যে প্রেম আপনাকে অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাবে আজকের দিনে আপনার জীবনে অবশ্যই কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মক্ষেত্রে কোন শত্রুতা আছে সেদিক দিয়ে সাবধান করার আছে সাবধান তবে উন্নতি বিদ্যায় সন্তানের মেধার বিকাশ আপনার মনে আনন্দ দেবে রাশি আজকের দিনে আপনার জীবনে প্রেম অবশ্যই আসবে তবে বিয়ের আলোচনা আপনি ভুলেও করতে যাবেন না রাশি জাতক জাতিকা এরপরে ধনুরাশি আজকের দিনটি ধনভাগ্য উত্তম কর্মক্ষেত্রে শ্রীবৃদ্ধি আর্থিক দিক দিয়ে উন্নতি তবে যে দিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা বিদ্যায় বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন তবে ধনুরাশি সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন কিন্তু সন্তানের আকস্মিক কোনো অশুভ সংবাদ আপনাকে দুঃখের মধ্যে ফেলে দিতেই পারে ধনুরাশি তবে ধনুরাশি পুরাতন কোনো বন্ধু বা বান্ধব যারা এতদিন আপনার সঙ্গে নানাভাবে খারাপ ব্যবহার করে এসছে তারা তাদের ভুল বুঝতে পারবে তারা আপনার পাশে থাকবে ধনুরাশি আজকের দিনে আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না আজকের দিনে আপনার জীবনে নব প্রেম আসবেই কিন্তু ভুলেও বিয়ের আলোচনায় আপনি যেতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা এরপরে যে রাশির কথা সেটি হচ্ছে মকর রাশি আজকের দিনটি শুভ কর্মক্ষেত্রে বিরাট সাফল্য আর্থিক দিক দিয়ে উন্নতি এবং যে দিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা বিদ্যা বিরাট শুভ ফল পাবেন মকর রাশি আজকের দিনে আপনার বন্ধুরা যথেষ্ট উপকার করবে বন্ধুদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এছাড়াও দিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা বিদ্যা ক্ষেত্রে আপনি যথেষ্ট সাফল্য পাবেন আজকের দিনে আপনার জীবনে নতুন যুগের সূর্যোদয় হবে মকর রাশি স্বামী মধ্যে কলহ কমবে আপনার শারীরিক দিক দিয়ে উন্নতি হবে সন্তান পাশে থাকবে তবে শত্রুদের থেকে কিছুটা সাবধান আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবেই এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মকর রাশির জাতক জাতি কুম্ভ রাশি মকর রাশির জাতক জাতিকা এরপরে কুম্ভ রাশি আজকের দিনটি বিশেষ কর্মব্যস্ত দিন আর্থিক দিক পাবার দিয়ে যা পাবেন কর্মস্থানে জোয়ার আসবে যে দিক দিয়ে চাপ তা হচ্ছে বিদ্যার বাধা সন্তানের অবনতি শত্রুরা আপনাকে গ্রাস করতে চাইছে কুম্ভ রাশি সেদিক দিয়ে সাবধান আজকের দিনে প্রেমে প্রতারণা তাই প্রেমে ভুলো যাবেন না প্রেম আপনাকে ডোবাবে তবে চুপচাপ বুঝে শুনে বিয়ের আলোচনা চুপচাপ চালিয়ে যেতেই পারেন কুম্ভ রাশির দিনটি যথেষ্ট কর্মে শ্রীবৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি সাফল্য এক নতুন দৃষ্টিকোণ পাবেন তবে যে দিয়ে আপনাকে চাপ সহ্য করতে হবে তা হচ্ছে বিদ্যা বিদ্যায় যথেষ্ট চাপ আপনার জীবনে থাকবে আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিওয় আঠেরোই ফেব্রুয়ারি শুক্রবার বারোটি রাশির কী রাশি ফল হলো তা আমি প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসেস্ট করলাম নমস্কার ধন্যবাদ